হোসাইনকে সঙ্গে করে নেবেন জামিলার বাড়ির দরজায় চলে গেছে। আপনার সঙ্গে ছোট্ট একটা বাচ্চার কন্ঠ সাউন্ড পাওয়া যায় বাচ্চাটা কি এমন সময় ফাতিমা বলে আমার ছোট্ট বাচ্চা হোসাইন। এমন সময় জামিলা বলে আপনার সঙ্গে দেখা হবে, কিন্তু যদি সন্তানকে সঙ্গে করে নিয়ে দেখা করতে চান তাহলে আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। আপনার সঙ্গে দেখা করার অনুমতি পাইছি, কিন্তু আপনার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি পাই নাই। আজকে আপনি যখন ফিরে চলে যাবেন, স্বামী যখন বাড়িতে চলে আসবে, আপনার সন্তানের থেকে দেখা করার অনুমতি গ্রহণ করব, আপনার সন্তানের সাথে দেখা করার অনুমতি গ্রহণ করব। আর গতকালকে আপনার সঙ্গে দেখা করার অনুমতি গ্রহণ করেছি, অনুমতি গ্রহণ করে আগামীকালকে আপনি যদি কষ্ট করে আসেন তখন আপনাদের দুইজনের সঙ্গে দেখা করব। তার কারণ হল আমি স্বামীর অনুমতি ব্যতীত কারো সঙ্গে দেখা করি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীর অনুমতি ব্যতীত কারো সঙ্গে দেখা করি। এমন সময় ফাতিমা হোসাইনকে সঙ্গে করে নিয়ে যখন বাড়ির দিকে চলে যাওয়া শুরু করেছেন, এমন সময় ছোট্ট সন্তান হোসাইন থাকতে বলে না, এই মহিলাটা বড় বেদন হয়ে গেছে, না মহিলাটা বড় বেদন হয়ে গেছে, গতকালকে তুমি এসেছো তোমার সঙ্গে দেখা করিনি, আজকে আবার এসেছি তার বাবা আমাদের সঙ্গে দেখা করলো না, এই মহিলাটা বড় বেদন হয়ে গেছে মা। এমন সময় সেটা বলে হোসাইন রে আগে জান্নাতে যাবে। এমন সময় হোসাইন বলে মা এটা কেমন কথা তুমি বললে জানতে চাই, তুমি হবে জান্নাতি নারীদের সর্দারনি, অথচ তোমার পূর্বে এই মহিলা কেন জান্নাতে যাবে। এই কথা বলার পরে হোসেন মা ফাতিমার হাতটা ধরে টেনে টেনে রসুলের কাছে নিয়ে যাওয়ার পরে বলে, ও না না আপনি এমন কথা কেন বললেন না জানতে চাই, আমার মা হলো জান্নাতি নারীদের সর্দারনি, অথচ মার আগে এই মহিলাটা কেন জান্নাতে যাবে জানতে চাই। এমন সময় রসুল বলে, ফাতিমা রে উম্মে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে যদি জানতে চাই। তুই মনে করে দেখ তোর নাম, আমি এক নয় দুই নয় তিন দিন ধরে বাড়িতে না খেয়ে থাকার পরে পেটের মধ্যে বড় পুতার যন্ত্রণাতে আমি তোর বাড়িতে খাওয়ার জন্য গিয়েছিলাম রে ফাতেমা, তোর কি মনে পড়ে রে ফাতেমা? এমন সময় ফাতেমা বলে, হ্যাঁ বাবা আমার মনে পড়ে, আপনি তিন দিন ধরে না খাবার পরে আমার বাড়িতে যখন চলে গেলেন, আমার বাড়িতেও যখন খাবার ছিল না, আমি মনে মনে চিন্তা করেছি আমার নবী হলো রহমাতানিল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, ওই আমার নবী তিন দিন ধরে না খেয়ে থাকার পরে আমার বাড়িতে এসেছে, ওই বাবাকে না খেয়ে বাড়ি থেকে ফেরত দেওয়া যাবে না, আমার বাড়িতে যখন কোনো খাবার ছিল না আমাকে বিবাহের সময় লাল একটা চাদর দান করেছিল, জোরে বলেন কি চাদর? লাল চাদর। জোরে বলেন কি চাদর? আর জোরে বলেন কি চাদর? আমি লাল চাদরটা বের করে আমাকে বলি, ও স্বামী আলী বিক্রি করো।
বের করার পরে বাজারের দিকে যখন বিক্রি করতে চলে গেছে, এমন সময় একটা লোক এসে বলে ও আমি ভাই আর চাদরটা কোরাই করতে চাই। আমি বলে কত টাকা দিয়ে কোরাই করবেন? আল্লাহ
10 টাকা হবে, আর 10 টাকা দিয়ে তো কখনোই 2-3 বস্তা খাবার পাওয়া সম্ভব নয়। তুমি 2-3 বস্তা খাবার কোথায় পাইলে? এই খাবার টাকা কোথায় পাইলে? আর হিসাব দাও, হালাল উপার্জন করেছো নাকি হারাম উপার্জন করেছো? পর্যন্ত আমি তোমার খাবার খাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার খাবার খাবো? এখন চিন্তা করে দেখেন, ফাতেমা 3 দিন হলে না খাওয়া, তারপরে স্বামীর কাছে হিসাব গ্রহণ করতে চেয়েছেন হালাল না হারাম, কিন্তু আমাদের বৌদিরা কি করে? এইরকম কি করে? আমাদের বউ 3 দিন নয় যদি 1 দিন খাবার না পায়, স্বামীকে বলে প্রয়োজনে চুরি করো, তারপরেও খেতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভালো হবে স্বামী, ভালো হবে সংসার, ভালো হবে পরিবেশ, ভালো হবে। কথা বলেন ঠিক না বাকি? এমন তুমি বিশ্বাস করো আমি হারাম কোনো উপার্জন করি নাই, কিন্তু একটা পরীক্ষা গ্রহণ করেছে, আর হাসপাতালে পরীক্ষার ভিতরে গোল্ডেন ক্লাস পাইয়া পাস করেছে। আরো যদি বলেন না সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ চিন্তা করেছেন যে ফাতেমা এত পর্দা নিশি, যে ফাতেমা নিয়ে চলে তোমরা দৌড়ে চলে যাও আলীর কাছে, যেই লোকটা বিক্রি করেছে এই লোকটা কোন সাধারণ লোক নয়, এই লোক হলো বিক্রি করার পরে রসুল বলে ফাতেমা রে ওই লোকটা বাজারের দিকে যখন বিক্রি করতে
করতে চলে গেছে, ওই লোকটা 160 টাকা দিয়ে যেই লোকটা গোড়াই করেছে ওই লোকটা সাধারণ কোন লোক নয়, ওই লোক কোন জান্নাতি ফেরেশতা, ওই লোকটা গোড়াই করে জান্নাতে গল্পের সঙ্গে গল্পের কি সম্পর্ক রয়েছে? জানতে চায় সর্বপ্রথম তোমার আগে জানাতে যাবে। এই কথা বলার পরে আমি আমার জীবনের ভিতরে আমি সর্বমোট আমল করি পাঁচটা, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না? আপনাদের দরকার না থাকলে মহিলাদের দরকার আছে, কথা বলে ঠিক কিনা? এমন সঙ্গে জানি না বলে আমি সময় মতো নামাজ পড়ি, কতটা সময় কত দুপুরের সময় জোর আসবে, সময় আসলে মাগরিবের সময়, মাগরিব আসার সময় আসা, আমি সময় মতো নামাজ পড়ি। দুই নম্বর আমল হলো স্বামী যখন কাজে থাকে তখন স্বামী খেদমত করি। তিন নম্বর আমল হলো আমার যখন রমজান মাসের রোজা আছে তখন রমজান মাসের রোজা রাখি। আর চার নম্বর আমল হলো আমি সবসময় পর্দার দিকে মেনে চলে পর্দার কোনো লঙ্ঘন করি না। আর পাঁচ নম্বর আমল হলো এই চারটা আমলে সেই আমলটা হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা করি না। সর্বপ্রথম কেন জানানো যাবে আমার বুঝে আসতেছে না। এই কথাটা চিন্তা করে যখন ঘর থেকে বের হয়ে চলে আসবে এমন সময় লক্ষ্য করে দেখে তুমি জানিলেন বাড়ির ঘরদার সামনে তিনটা জিনিস রেখেছেন আমি দড়ি গুলো রেডি করে রেখেছি, ওই দড়ি দিয়ে আমাকে বেঁধে ফেলবে, আমার আপনি কোনো কষ্ট দিয়ে থাকবেন, আপনার কাছে রসদগুলো রেখেছি, রসদে আমাকে বেঁধে ফেলার পরে আঘাত করতে থাকবে। তার কারণ হলো ওই স্বামী আমি পৃথিবী থেকে বিদায় নিতে চাই, কিন্তু স্বামীর অবাধ্য হয়ে এই পৃথিবীতে থাকতে চাই না। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ।
তার কারণ সন্তুষ্ট থাকতে হবে। স্বামী রসুল বলেছেন, যদি কোনো মহিলা এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, ওই স্বামী সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে সন্তুষ্ট থাকতে হবে কি? স্বামী বলে বলে কে কিন্তু আমাদের বইরা কি বলে, আমাদের বোনেরা কি বলে, শুধু তুমি, শুধু তুমি আমাকে দেখতে পারো না, যেটা সবাই আমাকে ভালো বলে, কথা বলে ঠিক কিনা? আচ্ছা বলো তো, যেটা ভালো বলা লক্ষণ ভালো না খারাপ? আরো যদি বলেন ভালো না খারাপ, মা বাবার দু পায়ে হাত ধরে মা বাবার স্বামীর খেদমত করবেন, স্বামী যদি সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় ফাতেমা মনে মনে চিন্তা করে, কিন্তু তারপরে চিন্তা করলাম কেমন ভাবে উম্মে জামিলাকে ঠকাব,
মুসলমানের পিছনে এই ফেরা।